লালন থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য, কোনো কিছুই রক্ষা পায়নি উগ্র মৌলবাদীদের হুঙ্কার থেকে। মহান বিজয়ের 50 বছরে এসেও ধর্ষণ, দুর্নীতি, নির্যাতনে মৃত্যুর মতো নির্মমতা যেন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে মানুষের মন। এমন বৈরী সময়ে বিবেকবোধ জাগিয়ে তুলতে সিলেটে মঞ্চস্থ হল নিরীক্ষাধর্মী পথনাটক স্লিপিং স্কোয়াড। সিলেট নগরীর ঐতিহাসিক কেনব্রিজ, চাঁদনীঘাট ও আলিয়ামজাদের ঘড়ির মোহনায় হঠাৎই একঝাঁক তরুণের আর্তনাদ। গায়ে আঁকা বিষাদলিপি ও কোরিওগ্রাফি বলে দিচ্ছে বড্ড দুঃসময় এখন। নাটকটির নির্দেশক জানান, দুঃসময়কে রুখে দিতে, মানুষের কাছে জাগরণের বার্তা পৌঁছাতেই এমন প্রয়াস। আমরা ভুলে যাই অতীতের সব ঘটনাই, আমরা ভুলে যাই, বারবার পুনরাবৃত্তি ঘটে, একটার পরে একটা আমরা মলম লাগাই, পট্টি লাগাই, তারপর আবার ভুলে যাই। দেখা যায় যে আমরা একটা স্লিপিং মুডের মধ্যে আছি, আমাদের টোটাল সোসাইটিটাই। স্লিপিং স্কোয়াড বলছে আড়মোড়া ভেঙে জেগে ওঠার কথা, এমন ব্যতিক্রমী পরিবেশনায় মুগ্ধ দর্শকরা। সব কিছু সয়ে যাওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে, এটা হচ্ছে তার মধ্যে একটা প্রতিবাদ, এবং প্রতিবাদ শুধু প্রতিবাদ, একটা শৈল্পিক প্রতিবাদ। ভালো কিছু পাচ্ছি না, এই যে খারাপ জায়গা, এটা আসলে উপস্থাপন হলো আজকের নাটকে। নারী নির্যাতনের মতো একটা বড় ব্যাপার এসেছে, যেটা করোনা ভাইরাসের সময়টাতে বেড়ে গেছে অনেক। বিভিন্ন সময়ে সব অন্যায়ের বিরুদ্ধে স্বরূপ নাটকের দল নগরনাট নিছক বিনোদন নয়। সংগঠকরা জানালেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এমন পরিবেশনা অব্যাহত থাকবে। নাটক, গান, এগুলো আসলে চিত্ত বিনোদনের অংশ নয়, এটা একটা আন্দোলনের হাতিয়ারও। আমাদের পরিকল্পনার জায়গাটা এইটাই যে আমরা এই নাটকটাকে আন্দোলনে, যাতে মানুষের ভিতরে আন্দোলনের বোধটা জাগ্রত হয়, সেই বোধটা নিয়ে শুধুমাত্র কাজ করতে যাই এবং ভবিষ্যতে কাজ করব। প্রত্যুষ তালুকদার, DBC News, সিলেট।